আমের বাজারের সবশেষ তথ্য জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন সুমন, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, বাজারে আমের সরবরাহ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার বড় বাজারের, যে বাজারের চিত্র সেটি কিন্তু শেষ হয়েছে, এখনো চলছে। এই 10টা বাজার পর থেকে শুরু হয়ে যাচ্ছে আড়তগুলোতে কিন্তু প্রস্তুত করা, এই যে আম বিছানো আছে এবং আপনি কার্টুন দেখতে পাচ্ছেন, এই কার্টুনগুলোতে কিন্তু আমগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে সারা দেশে নিয়ে যাওয়ার জন্য। আপনাকে বলে রাখা দরকার যে গোপালভোগ, গোবিন্দভোগ, শরীফাকাশ সহ 5-6 জাতের আম কিন্তু এখন বাজারে চলছে, সেগুলো প্রায় শেষ পর্যায়ে। এখানে আমার এখানে উপস্থিত আছে ইনি ডালিম, ইনি এসেছেন আমের বাজারে, ইনি চাপাই নবাবগঞ্জের রোহানপুর থেকে এসেছেন, ইনি আছেন কিশোরগঞ্জের ভৈরব থেকে এসেছেন। আমার চারিধারে যারা আছে সারা দেশের মানুষ আছেন, তারা কিন্তু প্রত্যেকে ব্যাপারী, তারা প্রত্যেকে কিন্তু এই আমগুলো সারা দেশে, সাতক্ষীরার এই সুস্বাদু আম যার সুখ্যাতি সারা দেশ থেকে বিদেশ জুড়ে রয়েছে, সেই আম কিন্তু তারা নিয়ে সারা দেশে কিন্তু পাঠাবেন। অর্থাৎ চাপাই, রাজশাহী, এখানকার বহু জায়গার এই ব্যাপারীরা রয়েছেন, এই আমগুলো কিন্তু প্রস্তুত করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এইগুলো পৌঁছে দেবেন। আরেকটি বিষয় বলে রাখা দরকার, সাতক্ষীরার যে মূল আকর্ষণ সেটি কিন্তু হিমসাগর। হিমসাগর আম আসবে 22 তারিখ থেকে এবং সেটি কিন্তু সেটির জন্যে কিন্তু বেশ অপেক্ষমান আছে অনেক মানুষ, অর্থাৎ দেশের অনেক জায়গা থেকে যে ব্যাপারীরা আছেন তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন যে হিমসাগরটি কবে আসবে। কিন্তু এবার আপনি জানেন এটি অফেয়ার, তো অফেয়ার হলেও সারা দেশে যে পরিমাণ আম হয়েছে তার সমপরিমাণ প্রায় আম হয়েছে কিন্তু সাতক্ষীরাতে এই অফেয়ারেও। সেই আম নিয়েই কিন্তু হচ্ছে দেশের বাজার এখনো পর্যন্ত, যেহেতু অগ্রিম মাসে সাতক্ষীরার আম দেশের বাজার কিন্তু দখল করে আছে সাতক্ষীরার এই সব গোবিন্দভোগ, গোপালভোগ, শরীফা খাস, গোলাপ খাস, এই আমগুলো, তো এই আমগুলো এখন শেষ পর্যায়ে প্রায় শেষ হয়ে এসেছে, এখন অপেক্ষা হচ্ছে আপনার হিমসাগর আমের জন্য এবং অন্যান্য আমের জন্য। এই ছিল সর্বশেষ। স্নেহা শুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সাতক্ষীরা থেকে বাজারে আমের সরবরাহ নিয়ে। ফলের বাজার নিয়ে বিস্তারিত জানাতে এবার বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সী। শফিক, বাজারে ফলের সরবরাহ কেমন দেখছেন এবং কি কি ফল রয়েছে এই মুহূর্তে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মধুমাস গোষ্ঠের আগমনের সাথে সাথে বরিশালের বাজারে কিন্তু রসালো নানা রকমের ফলের সরবরাহ বেড়েছে, বিশেষ করে লিচু এবং আম কিন্তু দেখা গেছে গত 1 সপ্তাহ যাবত বরিশালের বাজারে চোখে পড়েছে। কিন্তু ক্রেতা সাধারণ যারা, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ফলের বাগানের এই যে আগুন, সেটা আসলে জ্যৈষ্ঠের যে উত্তাপ সেটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে যশোর এবং মেহেরপুর এই দুই জায়গা থেকে যে লিচুগুলো আসছে সেগুলো এই বরিশালের বাজারে 350-400 টাকা করে সবিক্রি হচ্ছে এবং ঈশ্বরদী থেকে আসা লিচুগুলো সবিক্রি হচ্ছে 450-500 টাকা। এছাড়া সাতক্ষীরার গোবিন্দভোগ আম আসা শুরু করেছে, যেটা আসলে বিভিন্ন জায়গা ভেদে 140-160 টাকা আসলে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া পুরো গত 2 মাস যাবত কিন্তু বরিশালের বাজারে রমরমা ছিল আসলে তরমুজের যে সরবরাহ সেটা, এবং তরমুজ কিন্তু এখন মোটামুটি বিক্রি হচ্ছে মাঝারি সাইজের তরমুজ 400-500 টাকা। এছাড়া সাধারণ যে ফল যেগুলো আসলে সারা বছর ব্যাপী থাকে সেগুলোও আছে। আমরা একজন বিক্রেতার সাথে আসলে একটু কথা বলবো যে আপনার দোকানে এই যে ফল যেগুলো আছে এগুলো আসলে কেজি প্রতি দাম কেমন, বিক্রি করছেন কেমন দাম? বর্তমানে এখন ধরেন লেসু তো সিজন, লেসুতে 400-350 টাকা ভালোটা চলে, আর নিয়ম যেটা ওইটা চলে 300 আর এমনি ফল আছে সারাদিন আগের দামই আছে, একটু কম ছাড়াতে চাননি, আগে তো কম ছিল, নাশপাতি আগে ছিল 280 টাকা, নাশপাতি চলে এখন 250 টাকা, মালটা ছিল 380, মালটা চলে এখন 240-240 টাকা। তারপর আঙ্গুরের দাম একটু বাড়তি, আঙ্গুরের সিজন শেষ, আঙ্গুরের দামটা একটু বাড়তি, আঙ্গুর চলে 350 টাকা।
জসিনা, আসলে যেমনটি দেখছিলাম যে বরিশালের বাজারে গুরুতে যে জ্যৈষ্ঠ মাস উপলক্ষে রসালো ফল যেমন আসছে, নিয়মিত ফলও আছে, কিন্তু সকল ধরনের ফলের আসলে লাগামহীন একটা দাম দেখা দিয়েছে। তো এই ছিল বরিশালের ফলপট্টি এলাকা থেকে এই অঞ্চলের ফলের বাজারের সর্বশেষ। শফিক, আপনাকে ধন্যবাদ, শুনছিলাম বরিশাল থেকে বাজারে ফলের সরবরাহ নিয়ে।